রাঞ্জিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি আপনাদেরকে তৈরি করে দেখাবো জুড়া মাংস দিয়ে জাল পুলি পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটাকে একটু মিক্সড করে নিচ্ছি ময়দার সাথে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু একটু করে আমি ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়েছে। এখন এটাকে আমি একটু হালকা তেল লাগিয়ে নেব, তারপরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর এই ডোটা একদম পরোটা যেরকম মানে তৈরি করা হয় পরোটার জন্য ডো, ওই রকমই হয়েছে। এখন রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখন আমি এখানে জুড়া মাংস নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আর সামান্য ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন চাট মশলা। এটাকে হাত দিয়ে এভাবে করে মিক্সড করে, আর সামান্য একটু লবণ দিয়ে, তারপরে কুচলিয়ে কুচলিয়ে এটাকে আমি মিশিয়ে নেব একসাথে সবগুলো। আর এই মাংসের পিঠাটা খুবই মজা এইভাবে করে তৈরি করে খেলে, আমার কাছে খুবই ভালো লাগে। এখন যে ডোটা তৈরি করে রেখেছি এটাকে আমি একটি নাইফ দিয়ে এভাবে করে লেচি কেটে নেব, তারপর একটু একটু করে রুটির মতন বানিয়ে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব, তাতে করে রুটিটা বেলতে খুব সুন্দরভাবে মানে বেলা যায়। আর তেল লাগালেও লাগাতে পারেন, তবে আমি মনে করি তেল থেকে বেটার মানে একটু ময়দা ছিটিয়ে নিলেই সুন্দর হয়। তো এখন মানে পরোটা যেরকম পাতলা হয় ওরকমভাবেই করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি যে জোড়া মাংসটা, আর আমি এটা দিয়ে আমি কেটে নিচ্ছি সমোসা যেভাবে কাটে এইভাবে। আর ইচ্ছা করলে হাত দিয়েও চাপ দিয়ে দিয়ে মানে বানিয়ে নেওয়া যায়, আর বা নাইফ দিয়েও কেটে নিতে পারবেন। আর হাত দিয়ে ভালোভাবে মানে চাপ দিয়ে দিয়ে এটাকে আঠা লাগাতে হবে, নয়তো বা তেলের মধ্যে ভাজার সময় মানে ভিতর থেকে এই মাংসর পুরটা বের হয়ে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি তেলে ভেজে নেব, তার জন্য প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আর এগুলোকে মানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, আমি মানে সমোসাগুলো ভেজে নিচ্ছি। এটাকে মাংসের পিঠাও বলা যায়, আবার মাংসের মানে সমোসাও বলা যায়। তো এইভাবে করে আমি মানে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ভাজতেছি যেন পুড়ে না যায় আস্তে আস্তে করে। আর উল্টিয়ে দিয়েছি আমি 2-3 বার। তো এখন আমার ভাজা হয়েছে, সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর একটা কিচেন পেপারের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ঝরে যায়। তো সবগুলো ভেজে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তৈরি হয়ে গেল আমার জুড়া মাংস দিয়ে মাংসের পিঠা অথবা পুলি পিঠা। পরোটাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন, এবং আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।